guys, welcome back to my channel, Riya Sanjay blog. So, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো. তো আজকে সঞ্জয়কে দেখতে পাচ্ছ না. তো সঞ্জয় এখন নেই বাড়িতে, ও সকাল 6:30টার সময় বেরিয়ে গেছে, ও কাজে চলে গেছে. তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি. তো আমি এখন যাব এক জায়গায়, আমার বোনের ছেলেকে নিয়ে যাব এক জায়গায় ঘুরতে. ঘুরতেও না, একটা কাজ আছে তাই যাচ্ছি. তো চলো আমার সাথে তোমরাও. আজকে সঞ্জয় যাবে না, আমি একা, আমি আর আমার ছেলে যাব. আর ওদিক দিয়ে যাবে আমার ছোট বোন, ওর ছেলে আর ওর শাশুড়ি, বোনের শাশুড়ি. তো চলো কোথায় যাই. আগে এখন আমি যাব গপুদের বাড়ি, মানে ওটা বোনের ছেলেকে আমি গপু বলি. তো ওর বাড়িতে যাব, তারপরে ওদেরকে নিয়ে তারপরে যাব. কোথায় যাই দেখো, আজকে আজকে কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি আছে. তো চলো আমার সাথে. আমি একটু সাজুগুজু করে নিয়েছি, রেডি হয়ে গেছি. এখন সকাল 10টা বাজে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম. সকাল থেকে অনেক কাজ ছিল, সঞ্জয়কে সব খাবার দাবার রেডি করে ওকে পাঠিয়ে দিলাম কাজে. তারপরে আমি নিজের কাজ সেরে স্নান টান করে পুজো ফুজো দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি যে আজকে আমার গপুর সাথে যাব. তাই তো চলো এখন আমি গপুদের বাড়ি যাব. তো আমার সাথে চলো গপুদের বাড়ি, চলো লেটস গো. গপুর ঠাকুমাও রেডি হয়ে গেছে. এই যে গপুর মা এখনো সাজুগুজু করে শেষ করতে পারেনি, এখনো সাজুগুজু করছে. আর গপু দুষ্টু করছে কেন, শুয়ে শুয়ে সাজুগুজু করে শুয়ে গেছে. এই যে আমার ছেলেও এসে গেছে. এই আর একজন যাবে, ঢোগি মাসি এখনো শেষ, এখনো পর্যন্ত সাজুগুজু করেনি. এখন সবে স্নান করেছে, ননদও যাবে. তাড়াতাড়ি করে সেজে নিচ্ছে, তারপরে আমরা বেরোবো. অনেক দেরি হয়ে গেল. দেখো আমার গপু কি করছে. গপু টাটা, গপু তাতা, গোপাল ভাবছি এটা পরবো না, এই জিন্স টপটা পরে. দেখো আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি. দেখো বোন যাচ্ছে, চলো এখন টোটো করে যাব. আমাদের গুপু ট্রেনে বসেছে, প্রথমবার এই ট্রেনে বসলো. দেখো সিটে বসে বসে যাচ্ছে গুপু. এদিকে তাকাও, এই যে গুপু, এই দেখো মা দেখছে. দেখো না, আমরা এখন তারকেশ্বর যাচ্ছি পুজো দিতে. দেখো বসে আছে এই একজন, এই একজন. দেখো সবার খিদে পেয়ে গেছে, তো পুজো দিতে যাচ্ছি বলে না খেয়ে সবাই যাচ্ছি. আর ওদের খিদে পেয়ে গেছে, একটু চিপস কিনে খাচ্ছে, খাচ্ছে ডাল ডাল মুড খাচ্ছে. আমার এখানে
স্টেশনে নেমে পড়লাম। ভগবান মন্দিরের কাছে চলে এলাম, স্টেশন থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হয়। আমরা সবাই যাচ্ছি ভিতরে। দেখো এখানে কত কিছু পাওয়া যায়, সব মেলা বসেছে। মেলা না দোকান পাবেন বলছি, মেলা আচার। দেখো কত রকমের আচার, এখন ঘুরলাম, মন্দিরের ভিতরে ঢুকেছি, জল ঢালবো ঠাকুরের। দেখো আজকে বপু ছ মাস, তাই বপুর মুখে প্রসাদ দেবো বলে তাই পুজো দিতে এসেছি তার প্রসাদ। ওরা দাঁড়িয়ে আছে প্রচুর ভিড়, আমি আর ছেলে ঢুকেছি। বাবাকে ছুঁয়ে দেবে ভিতরে ঢুকছি জল ঢালতে শিবের মাথা। দেখো মন্দিরের সামনে দুধ পুকুর, এটা দুধ পুকুর, এখানে সবাই স্নান করে। জল ঢালে এখানে স্নান করলে নাকি পূর্ণ হয়। বুকু কোথায় বসে গেছে, দোকানদারের কোলে ডুগডুগি কিনছে, ডুগডুগি। দেখে কটাকা, এটা 50 টাকা দাম। গুপুর মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, গুপুর প্রসাদ দিতে এসেছিলাম মুখে, গুপুর প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। গুপু দেখো মাথায় কি পড়েছে।